কবি নজরুলের নারী কবিতা আর বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন উপন্যাসকে সত্যি করেছে সর্বক্ষেত্রে দৃশ্যমান নারীর ক্ষমতায়ন। সামাজিক কুসংস্কার আর অবমূল্যায়নকে দূরে ঠেলে এক সময়ের অবহেলিত নারীরা আজ সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর জাগরণ ও ক্ষমতায়ন অনেকটা দৃশ্যমান হলেও নারীদের চলার পথে গলার কাটা হয়ে বিঁধে আছে পরিবারের নীরব সহিংসতা। প্রতিনিয়ত নিজ ঘরে পরিবারের অন্য সদস্যদের দ্বারা নীরব নির্যাতন আর সহিংসতার শিকার হলেও কখনো সংসার, সন্তান ও পরিবারের কথা চিন্তা করে আবার কখনো হুমকির ভয়ে এসব নিয়ে মুখ খোলেন না নারীরা। এই সহিংসতার থাকে না প্রমাণ, থাকে না কোনো চিহ্ন। মনে দাগ কেটে যাওয়া এই ঘটনাগুলো তাই দাঁড়ায় না আইনের কাঠগড়ায়। কথায় কথায় তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তুমি কিছুই না, ইউ আর জাস্ট ডাম, এভাবে ছোট করা হচ্ছে। এবং হাজব্যান্ড কর্তৃক, শ্বশুরবাড়ি কর্তৃক এটারও কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। আবার চর থাপ্পড় দেয়া, এটা আসলে মেয়েদের জন্য এখন নিত্য নতুন হয়ে গেছে। এবং এটাকে বলা হয় কি, ছেলেরা আসলে ওরকম হয়, এটাকে তুমি অ্যাডজাস্ট করে নাও। শারীরিক নির্যাতন হলে তাও একটা দেখা যায় যে প্রমাণস্বরূপ আমি একটা জিনিস দেখাতে পারছি যে আচ্ছা আমার শরীরে আঘাতের চিহ্ন আছে, সেটা নিয়ে আমি প্রমাণ হিসেবে গেলাম এবং সেখান থেকে হয়তো আইন কানুনের মাধ্যমে কোনো একটা বাছবিচার আমি করতে পারলাম। কিন্তু যেই সমস্যাটা, সেটা হচ্ছে যে মানসিকভাবে একটা মানুষকে, একটা নারীকে ঘায়েল করা। নারীর প্রতি চলমান এই নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে বলেও মনে করেন অনেক নারী। পরিবারে মেয়ে বলে অনেক সময় এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, বা ছেলেদের সাথে তুলনা করে আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের মন মানসিকতা আগেই ভেঙে যায়, বা আমরা সেক্ষেত্রে এগোতে পারি না, বা অনেক সময় করতে দেয় না তারা। সো এটাও এক ধরনের নারী সহিংসতা আমি বলে মনে করছি। মেয়েদেরকে কখনো লিডারশিপ কোয়ালিটিটা ওইভাবে দেওয়া হয় না। সো আমার কাছে এটাই মনে হয় যে যেহেতু আমাদের গোড়া থেকেই সমস্যা, সো এখান থেকে বলার আর কিছু নেই, আমাদেরকে আগে নিজেদেরকে নিজেরা ঠিক করতে হবে। আমি দায়ী করব পরিবারকে, কারণ পরিবারে মেয়ে বাচ্চা হইলে তার প্রতি এক ধরনের আচরণ করে, পরিবারে ছেলে বাচ্চা হইলে তার প্রতি আরেক ধরনের আচরণ করে। এই বৈষম্যটা ছোট থেকে যদি দূর করা যায় তাহলেই আসলে আমি বলবো যে এক মানে নারীর প্রতি সহিংসতা রুখে দাঁড়ানো সম্ভব। মেয়েরা যেমন ভাবছে ছেলেরা যদি পারে, ছেলেরা ভাববে মেয়েরা পারবে, অবশ্যই মেয়েরা পারবে, এবং মেয়েদেরকে সেই স্পেসটা করে দিতে হবে। পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি নিজেদের আত্মসম্মান ও সুরক্ষার জন্য নারীদেরকেও সচেতন থাকার পরামর্শ এই নারী অধিকার আন্দোলন নেত্রীর। দৈনন্দিন যে নির্যাতন হচ্ছে সেটাকে কিন্তু তারা অনেক সময় ধরছে না, এটাকে মনে করছে যে এটাই হচ্ছে সমাজের রেওয়াজ। কোনো আঘাত ছোট না, কেন একজনকে হেয় করা, একজনকে নির্যাতন করা, একজনের গায়ে হাত তোলা, সবটাই অপরাধ। এটার জন্য মানসিকতার পরিবর্তন দরকার। যার উপর আঘাতটা আসছে তারও মানসিকতার পরিবর্তন আসবে। মুখ না খুললে আর পারছি না, বাঁচতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সে মুখ খুলছে না, সেই মানসিকতাটা পরিবর্তন করতে হবে। নারীর প্রতি বিচারহীনতার সংস্কৃতি কমলেও আলোচনার বাইরেই থেকে যাচ্ছে নারীদের ওপর চলমান নীরব সহিংসতা, এমনটাও মনে করেন তিনি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।